তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকে একটি খুবই দুর্দান্ত স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমরা কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোনে কিন্তু বিভিন্ন রকমের রিংটোন সেট করে থাকি, কিন্তু ওই রিংটোনগুলো কিন্তু শুনতে ভালো লাগে না। বাট আমরা কিন্তু হয়তো অনেক অ্যাপস বা অনেক মাধ্যম ব্যবহার করে থাকি, যেখানে কিন্তু আমরা ভালো ভালো রিংটোন খুঁজে পাই না, আমাদের মনের মতো এই রিংটোন হয় না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন একটি ধামাকা স্পেশাল অ্যাপস দেখাবো, যে অ্যাপসটির মধ্যে কিন্তু আপনি 100 নয় 200 নয় 500 নয় 1000 নয় 2000 নয় 5000 নয় একেবারে কিন্তু 60 থেকে 70 হাজার রিংটোন পেয়ে যাবেন। হ্যাঁ গাইজ, আপনি কিন্তু এই অ্যাপটির মধ্যে 60 থেকে 70 হাজার রিংটোন পেয়ে যাবেন, যে রিংটোনগুলো শুনলে কিন্তু আপনি সত্যি অবাক হয়ে যাবেন। হ্যাঁ গাইজ, আপনি রিংটোন শুনে শেষ করতে পারবেন না, এবং আপনি যখন এই সমস্ত রিংটোন আপনার বন্ধুদের সামনে প্লে করবেন বা যার সামনে প্লে করবেন, সে কিন্তু শুনেই অবাক হয়ে যাবে। সে কিন্তু আপনাকে বারবার জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে এই রিংটোন তুই কোথা থেকে পেয়েছিস, আমাকে একটু শিখিয়ে দে। তো আপনি না শোনা পর্যন্ত কখনোই বিশ্বাসই করতে পারবে না যে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। এই অ্যাপটি কিন্তু বিশ্বের সব থেকে সেরা একটি অ্যাপ্লিকেশন। আমি মনে করি এই অ্যাপটি প্রত্যেকটি স্মার্টফোনে থাকা খুবই প্রয়োজনীয় যদি আপনি রিংটোন লাভার হয়ে থাকেন। তো কিসে এই অ্যাপস, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন নিয়ন মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যে নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই অ্যাপস, যে অ্যাপসের মধ্যে আপনি 60 থেকে 70 হাজার রিংটোন পেয়ে যাবেন বা এর বেশিও আপনি 1 লাখের কাছাকাছি রিংটোন পাবেন। সো গাইস, অ্যাপটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখাবো, এখন আমি এই অ্যাপটির বিষয় বলবো। তো অ্যাপটিকে ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর এখন আপনি এই অ্যাপসের মধ্যে কিন্তু আপনি অনেক 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 রিংটোন পেয়ে যাবেন, যা শুনে আপনি কখনোই শেষ করতে পারবেন না। দেখুন, আপনি কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, যেমন টপ, তারপরে পপুলার, তারপরে লেটেস্ট, তারপরে ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। সো আপনি যদি টপে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে টপ লেভেলের রিংটোন পেয়ে যাবেন। দেখুন, আপনি এখানে অনেক অনেক রিংটোন পেয়ে যাবেন, আপনি যত নিচে আসবেন তত কিন্তু আপনি এখানে অনেক রিংটোন পেয়ে যাবেন, যা শুনে আপনি কখনই কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। সো গাইস, এখন যদি আপনি পপুলার এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি পপুলার রিংটোনগুলো এখান থেকে শুনতে পারবেন, তারপরে লেটেস্টে ক্লিক করলে কিন্তু নতুন নতুন রিংটোন শুনতে পারবেন, যে কোন কোন নতুন রিংটোন এসেছে সেগুলো কিন্তু আপনি শুনতে পারবেন। তারপরে রয়েছে ক্যাটাগরি, তো ক্যাটাগরিতে ক্লিক করলে কিন্তু আপনি বিভিন্ন ক্যাটাগরির রিংটোন পাবেন, যেমন অ্যাপেল, অ্যাপেল SMS, বলিউড, কুল, ইংলিশ, ফানি, গ্যালাক্সি, গ্যালাক্সি SMS, আইফোন, আইফোন SMS, MP3, নোকিয়া, নোকিয়া SMS, স্যামসুং, তাছাড়া কিন্তু আপনি অনেক রিংটোন পাবেন বিভিন্ন ক্যাটাগরির। তো দেখুন, এখান থেকে আপনি চাইলে প্লে করে শুনতে পাবেন, যে প্লে আইকন এখানে ক্লিক করবেন, তো ক্লিক করার পর দেখবেন যে আপনি খুব সহজে কিন্তু এখান থেকে যে কোনো রিংটোন প্লে করে শুনতে পারবেন যে রিংটোনটি কীরকম। সো গাইস, এখন কথা হলো এখন আপনি কীভাবে এই সমস্ত রিংটোনকে মোবাইল ফোনে সেভ করবেন। তো এখন আপনি প্রথমত কোনো একটি রিংটোন এখান থেকে মানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এখন আপনি প্রথমত প্লে করে শুনবেন যে কীরকম, তারপর আপনি চাইলে কিন্তু রিংটোনটি মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি জাস্ট এখান থেকে এই যে সেট রিংটোন এখানে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার পর আপনি রিংটোনটিকে মানে রিংটোন হিসেবে সেট করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি মেসেজ সেট করতে পারবেন, তারপর অ্যালার্মেও সেট করতে পারবেন। এখন আপনি সেট অ্যাজ রিংটোন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু রিংটোনটি মোবাইল ফোনে সেট হয়ে যাবে, এবং মোবাইল ফোনে কল আসলে কিন্তু রিংটোনটি বেজে উঠবে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো রিংটোন একইভাবে সেট করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই অ্যাপটি কত বড় একটি পাওয়ারফুল অ্যাপ্লিকেশন, যে অ্যাপসের মধ্যে আপনি অনেক অনেক বহুত রিংটোন পেয়ে যাবেন, প্রায় 1 লাখের কাছাকাছি। সো গাইস, এখন কথা হলো এখন আপনি কীভাবে অ্যাপটিকে ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি সোজা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন, তারপর এখানে সার্চ করবেন যে মোবাইল রিংটোন, তাহলে কিন্তু আপনি সেম এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপটিকে ইনস্টল করে আপনি খুব সহজেই এই অ্যাপসের মধ্যে আপনি বহুত রিংটোন ব্যবহার করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।